আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন প্যাটি বার্গার করব। সেজন্য এখানে আমি বুকের মানে বুকের যে মাংসটা হয় একটা অংশকে আমি তিন খণ্ড করে নিয়েছি। আদা রসুনের পেস্ট এখানে আধা চামচ, গুঁড়া মরিচটাও আধা চামচ, গরম মশলাটা কোয়ার্টার চামচ, একটু লবণ দিচ্ছি আর এক চামচের মতন সয়া সসটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটাকে আমি কিন্তু বেলন পিড়ি দিয়ে মানে বেলনটা দিয়ে একটু থেতলিয়ে নিয়েছি, মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বার্গারের জন্য একটা সস বানিয়ে নিব। আর এখানে আমি মায়োনিস নিয়ে নিচ্ছি, 4 চামচ মোট নিলাম। টমেটোর সসটাও 4 চামচই নিব। এই সসের সাথে এই চিনিটা অবশ্যই দিতে হবে, এই যে 1 চামচ থেকে একটু কম কম একটা চিনি দিয়ে দিলাম। নিজের স্বাদ মতন দিবেন মিষ্টিটা। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেনগুলো একটু কোট করে নিব। সেজন্য এই যে এখানে রেখেছি ময়দা, এখানে আমি বলে দিচ্ছি এখানে ময়দা আধা কাপ আর 2 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, আর মরিচের গুঁড়া আছে 1 চামচ, আধা চামচ আছে গোলমরিচের গুঁড়া, আর 1/4 চামচ গরম মশলার গুঁড়া, আর লবণ স্বাদ মতন। এটা দিয়ে আমি এটা মানে মিশিয়ে নিয়েছি ভালো করে। আর এখন এটাতে চিকেনটা দিয়ে দেবো। এইভাবে খুব ভালোভাবে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। এই ময়দাটাকে লাগিয়ে নিয়েছি আর এখন একটু ঝাড়া দিয়ে নিচ্ছি। এখানে পানি রেখেছি, 1 গ্লাস পানি হবে। এটা যেটা মানে চুবিয়ে নিচ্ছে, পানিটা আরেকবার চুবিয়ে নিলাম। খুব ভালো করে ময়দাটাকে লাগিয়ে নেবেন। এবার একটু ঝাড়া দিব। এটা যতটুকু আলগা ময়দা ছিল সেটা চলে গেছে আর এটা আমার কোট করা হয়ে গেছে। এইভাবে অন্যগুলো কোট করে নিব। চিকেন প্যাটিগুলো ভাজতে চলে আসলাম, কিছুটা তেল দিয়েছি চুলায়, আর এখন দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলো। হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। 10 মিনিটের মতন আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। আর এখন একটু দিয়ে দিব চিজ, আর এটা একটু যাতে মেল্ট হয়। এই চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, এই হিটে যদি একটু মেল্ট হয় তাহলে ভালো হবে। অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি সেই জন্য একটু অন্যরকম হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে, তাতে অসুবিধা নেই। আর সে সসটা নিয়ে নিয়েছি এখানে, শসা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, লেটুস পাতা থাকলে লেটুস পাতা অবশ্যই দিতে পারেন, 2টা পেঁয়াজ অ্যাড করলাম। চিজটা দেখেন মেল্ট হয়ে গেছে, চিজটা দিয়ে দিলাম। অনেক মজার একটি বার্গার হয়ে গেল তৈরি। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ব্রেড বার্গার। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম হবে, এটা গ্রেট করে নিয়েছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ গাজর, সবজি যেটা থাকবে সেটাই দিবেন। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ বাঁধাকপি, 1টা পেঁয়াজ, আর এই যেখানে একটু 2টা কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চাট মশলা, লবণটাও 1/2 চামচের মতনই, একটু বেশি লাগবে। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম 1/4 চামচ। এখানে শাহী গরম মশলাটা সেটা 1/2 চামচ নিয়ে নিচ্ছি। আর কোনো মশলা দিব না, আপনারা যদি আর কোনো মশলা পছন্দ করেন তাহলে দিয়েন। এই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ব্রেড ক্রাম। আলু আর এই সবজিগুলো খুব চটকি মেখে নিতে হবে। এখানে আমি প্রায় 1/4 কাপ দিয়েছি ব্রেড ক্রাম। একটু ভালো করে একটু গোল করে নিতে হবে, তারপরে এই যে 2 হাতে চেপে একটু গোল করে, তারপরে যে আস্তে করে এইভাবে আমি এটা সবগুলো বানিয়ে নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর এই চপগুলো ভেজে নেব। খুব বেশি তেল দিতে হবে না। এখন আমি এটা নামিয়ে নিব। এই দেখেন 2 দিকে কালার আইসা পড়ছে। এই যে আমি ব্রেডগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি, এটা আর দেখালাম না, এটা কোনো ধারালো কোনো বাটি বা কোনো মানে গ্লাসের মুখা বা বাটির মুখা এগুলো হইলে পরে এটা এইভাবে একটু মানে কাটা যায় যে আমি কেটে নিয়েছি। আর এটা এখন এই তেলটার মধ্যে একটু ভেজে নেব। দেখেন মশলা কত সুন্দর কালার আসছে। এটা কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যায়, কারণ প্যানটা বেশ গরমই ছিল, অল্প একটু সময় ভাজলাম।
আমার ভাজা হয়ে গেল, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বার্গার গুঁড়ো এখন আমি বানিয়ে নিব, টমেটোর সস দিয়ে দিচ্ছি। আলুর চপটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, এটা কাঁচা টমেটো, আর কাঁচাটা দিলে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম 2 পিস, আর এখানে আমি একটু সস দিয়ে দিচ্ছি এই যে, আর এটার উপর থেকে ব্রেডটা দিয়ে দিচ্ছি আমি। দেখেন মশলা দেখতে কত সুন্দর হয়েছে, একদম সিম্পল একটা জিনিস, কয়টা আলু হলেই হয়ে যায়। আজকে যে রেসিপিটি করবো, একটা বার্গারের রেসিপি করব, সেটা হচ্ছে চিজ এগ বার্গার। একটা বার্গার করব, সেই জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ মেয়োনিজ, 2 চামচ টমেটোর সস। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখ এটা হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিচ্ছি, আর এখানে সসটা লাগিয়ে নিব। এখানে শসা দিয়ে দিচ্ছি 2 পিস, আর দিয়েছি টমেটো 2 পিস। হ্যাঁ, এতটুকু করেই রেখে দিতে হবে, তারপরে ডিমটা পোস্ট করে তারপর দিতে হবে। চুলায় একটা প্যান দিয়েছি, আর অল্প একটু তেল দিলাম, ডিমটা পোস্ট করে নিব। আমি ডিম পোস্টটা এইভাবে করি, পরে একটু তেলটা দিয়ে দিই উপরে। আমি আমার চ্যানেলে একটা ডিম পোস্ট দেখিয়েছিলাম, সেটা আপনারা দেখলে বুঝবেন। এই যে একটু তেলটা ছিটিয়ে দিলে হয় কি, অনেকে কাঁচা কাঁচাটা পছন্দ করে না। ডিমটা মানে পোস্ট করা আমার হয়ে গেল, আমি লবণ দিলাম না, একটু চিজ দিব, তাই জন্য লবণ দেওয়া লাগবে না। এই যে একটা চিজ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম, গরম ডিমটা এটার উপরে দিয়ে দিলে চিজটা মেল্ট হয়ে যাবে। আরেকটা যে গরম ডিমের উপরে দিয়ে দিতে হবে চিজটা, দিয়ে দিলাম। আর এই যে উপরের পাটটার মধ্যে আমি সসটা দিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। খুবই সহজ এবং হেলদি একটা রেসিপি, আপনারা বাসায় এটা অবশ্যই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।